भूमिकाले गरिबी र दुर्भाग्यलाई जित्दै उच्च माध्यमिक परीक्षामा यति राम्रो प्रदर्शन गरिन् कि सबै खुसी छन्। जलपाइगुडी सदर ब्लकको महापुर ग्राम पञ्चायतको जमिनदार पाराकी छात्रा भूमिका राईले यस वर्षको उच्च माध्यमिक परीक्षामा जलपाइगुडी केन्द्रीय गर्ल्स स्कुलको हाई स्कुलमा उत्कृष्ट अङ्क ल्याएकी छिन्। उनको अभिनय देखेर सबै खुसी छन्। तिनीहरूको कुल संख्या 458 छ। उनले बङ्गालीमा 75, अङ्ग्रेजीमा 91, भूगोलमा 96, दर्शनशास्त्रमा 98, संस्कृतमा 98 र राजनीति शास्त्रमा 55 अङ्क ल्याएकी छिन्। भूमिका ठूलो भएपछि पुलिस बन्न चाहन्छन्। त्यसैले कलेजको पढाइसँगै एसआई र सिभिल सर्भिसको तयारी पनि गरिरहेकी छिन्। भूमिका अनुसार पढाइ बाहेक चित्र कोर्ने र संगीत सुन्ने इच्छा छ। छोरीको नतिजाबाट आमा मनोबला रोय निकै खुसी छिन्। बाल्यकालदेखि छोरीको शैक्षिक क्षमता उत्कृष्ट रहेको उनले बताए। हामी विभिन्न नियन्त्रणमा जाँदा उनी सँगै आउँदैनन्, सधैँ घरमै बस्थिन् र पढाइ गर्थिन्। श्रीमानले सानो चियाको पसल चलाउने गरेको पनि उनले बताइन्। त्यो पसलको थोरै कमाइबाट परिवार चलाउन बाँकी रहेको पैसा उनले छोरीको पढाइमा खर्च गर्छिन्। पैसाको अभावमा हामीले भूमिकाको लागि 3 ट्युसन मात्र दिन सक्यौं। सबै विषयमा ट्युसन दिन सफल भएको भए सायद भूमिकाको पढाइ अझ राम्रो हुने थियो। उनी कुरा गर्न चाहन्थे तर चिनको सानो घरमा 3 छोरीलाई बस्न निकै गाह्रो भएको उनले बताए। म मेरी छोरीको नतिजामा धेरै खुसी छु र गर्व गर्छु उनले बताइन्। 80, 480, 85 रम एक्सपेक्ट गर्दैछिलाम, किन्तु बाङ्गला अनेक कम एसछे। শিক্ষক তো হ্যাঁ, তাহলে বাংলা তো ভালোই পেতাম। আমি এরপরে পুলিশ হতে চাই, এসআই বা সিভিল সার্ভিসে যে এক্সামগুলো ওগুলোর প্রিপারেশন নেব। না সেরকম তো কোনো ব্যাপার নেই, শুধু কোচিং নিয়ে ক্লাসগুলো অ্যাটেন্ড করে তারপরে দিতে হয়। 18+ ছাড়া ওরাই দিতে পারবে। আমি আঁকতে ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, একটাই। দিদি একজন আছে কাজ করে একটা মলে, আর আরেকটা দিদি নাচ শেখায়। না ওরা ঠিকই ছিল, আমারটাই একটু বেশি। আমি ভেবেইছিলাম যে এরকম 400 উপরে পাবো, কিন্তু মা বলছিল শুরু থেকে 450 উপরে পাবি, তো এটাই হয়েছে, 450 উপরে হয়েছে। হ্যাঁ, কি নাম তোমার? ভূমিকা রায়। জমিদারপাড়া পাহাড়পুর জলপাইগুড়ি সেন্ট্রাল উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আশা তো বেশি ছিল, কিন্তু আমি তাও মেয়েকে বলছিলাম যে 450 উপরে নাম্বারটা হলে বেশি একটু ভালো হয়। তো ছোটর থেকেই এরকম, ছোটোর থেকে বলছিল যে আমি ভালো রেজাল্ট করব। তো আমার তো সেরকম সামর্থ্য ছিল না যে আমি অন্য আরও আরও টিচার দিব, তাই ভাবছি যে 3 টিচার দিছিলাম, বাকিগুলোও একাই করছে। পড়াশোনা দারুণ মন ছিল, খুব পড়াশোনা ভালো। এই যে উচ্চ মাধ্যমিকে এরকম রেজাল্ট করছে, দিন রাত পড়াশোনা করছে, ছোটোর থেকে এই ভেবে পড়ছিল। না ওকে নিয়ে যাইতাম না, ওকে আমি একটাই কথা বলতাম যে তুই ভালো করে পড়াশোনা কর, ভালো রেজাল্ট কর, এটাই আমি খুশি হব। না ও যেতে চাইতো না, আর ও বলতো যে না আমার পড়া আছে, আমার টিউশন আছে, আমি যাব না মা, তুমি যাও। হ্যাঁ, আর একটু টিচারটা যদি আমি আর 2-3 দিতাম তাহলে আরও ভালো রেজাল্ট করতো, এটাই ওর কাছে আশা করছিল। স্বামী চায়ের দোকান করে। আমি হেল্প করবো। হ্যাঁ হেল্প করব, যত কষ্ট হোক না কেন আমি ওর দিকে হেল্প করব। ওর পাশাপাশি আপনি যাচ্ছেন পুলিশ হোক? হ্যাঁ হ্যাঁ হোক, কি হোক পুলিশ অফিসার হোক, আমি এটা ওর পাশে সব সময় ওর পাশে থাকব, যত আমার কষ্ট যাব না কেন, আমি ও ও যদি নিজের পায়ে দাঁড়ায় আমি খুশি হব, আমিও খুশি হব, ওর বাবা খুশি হবে। আপনার বাড়িতে কত সন্তান? আমার 3 সন্তান। আমার বড় মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, আর মেজো ফার্স্ট ইয়ারে পড়তেছে, আর এই ছোট আমার উচ্চ মাধ্যমিক পাশ করলো, এবার কলেজে যাবে।